একজন উত্তরা ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন অথবা আপনি যদি চান উত্তরা ব্যাংকে ডিপিএস করে টাকা জমা রাখবেন দীর্ঘ সময় কিংবা কম সময়ের জন্য, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আলোচনা করা হবে উত্তরা ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত, উত্তরা ব্যাংকে কারা ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন, সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা, এবং ম্যাচ শেষে উত্তরা ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে কত টাকা দেওয়া হবে। অ্যাডুজেট উত্তরা ব্যাংকের ডিপিএস নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, এতে করে নতুন নতুন সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। উত্তরা ব্যাংকের ডিপিএস এর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিই। এই ডিপিএস অ্যাকাউন্ট আপনারা চাইলে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন, শর্তে প্রিম্যাচিওরড নগদকরণ সুবিধা রয়েছে। আপনাদের কিস্তির পরিমাণ হবে, অর্থাৎ আপনি চাইলে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে ১০০০, ২০০০, ৫০০০, ১০০০০, ১৫, ২০, ২৫ এবং ৩০,০০০ টাকা প্রতি মাসের ইনস্টলমেন্ট হিসেবে আপনি জমা করতে পারবেন, এবং মেয়াদকাল হচ্ছে ডিপিএস এর সর্বোচ্চ সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ 10 বছর। এই দুইটা স্কিমই চালু রয়েছে উত্তরা ব্যাংকে, অর্থাৎ আপনি ৫ বছর এবং 10 বছর মেয়াদের জন্য ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার আসি, আপনি যদি ১,০০০ টাকা করে ৫ বছর মেয়াদে ডিপিএস করেন তাহলে কত পাবেন, 10 বছর মেয়াদে হলে কত টাকা পাবেন। ৫ বছরের জন্য যদি আপনি ১,০০০ টাকা করে ডিপিএস করেন তাহলে ৫ বছর পরে পাবেন ৭০,৬৭৫ টাকা, এবং 10 বছর মেয়াদে হলে ১,৬২,৩৪০ টাকা আপনি মুনাফা পাবেন। এভাবে করে আপনি যদি ২,০০০ টাকা করে ডিপিএস করতে চান তাহলে ১,৪১,৩৫০ টাকা পাবেন ৫ বছরে, এবং ৩,২৪,৫৪৩ টাকা পাবেন 10 বছরে ২,০০০ টাকা করে ডিপিএস করলে। আবার যদি একটু বেশি করে রাখতে চান, প্রতি মাসে ৫,০০০ টাকা করে ডিপিএস, তাহলে ৩,৫৩,৩১২ টাকা পাবেন ৫ বছর পরেই, এবং 10 বছর পরে পাবেন ৮,১১,৩৪৮ টাকা। যদি আপনি ১০,০০০ টাকা করে ডিপিএস করেন তাহলে আরেকটু বেশি পাচ্ছেন, ৭,০৬,৬৪৫ টাকা, এবং 10 বছরে ১৬,২২,৪৮৫ টাকা পাবেন আপনি সর্বমোট। এভাবে করে আপনি ২০,০০০, ২৫,০০০ এবং ৩০,০০০ টাকা করে ডিপিএস করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি ৪টা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করে বা আপনারা চাইলে স্টপ করে দেখে নিতে পারেন, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার আসি, এই ডিপিএস অ্যাকাউন্ট যদি উত্তরা ব্যাংকে খুলতে চান তাহলে কি করতে হবে। বাংলাদেশের উত্তরা ব্যাংকের যে কোনো শাখায় আপনারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি পরিচয়কারী দ্বারা সত্যায়িত করতে হবে যে কোনো একজন অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা। এনআইডি, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স, এই 3টি থেকে যে কোনো একটি দিলে এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন আপনারা সব শাখায় পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টের সুযোগ সুবিধা হচ্ছে 1 বছর পর হিত মূল্যের বিপরীতে ঋণ সুবিধা পাবেন, অর্থাৎ আপনি এই ডিপিএস এর এগেনস্টে 1 বছর পরেই কিন্তু লোন সুবিধা পেতে পারেন।